আরএম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো একগজ কাপড় দিয়ে কিভাবে 41 ইঞ্চি লম্বা ও 36 ইঞ্চি বডি কামিজ কাটতে পারেন। হয়তোবা ভাবতেছেন যে একগজ কাপড় দিয়ে আবার কি করে 41 ইঞ্চি লম্বা কামিজ হয়, 36 ইঞ্চি বডি? হ্যাঁ হয়, যদি আপনার কাপড়ে বহর থাকে। যেমন আজকে আমি যে কাপড়টা দিয়ে কামিজ কাটা দেখাবো সেটার বহর হচ্ছে 64 ইঞ্চিস। যদি আপনার এরকম বহরের কাপড় হয় সেক্ষেত্রে এই একগজ কাপড় দিয়ে আপনি 41 ইঞ্চি লম্বা কামিজ কাটতে পারবেন। এবং কামিজ কাটার জন্য আপনাকে দুইটা নিয়মে কাটতে হবে, এক ভাঁজে কাটতে পারবেন না। এবং সেটা কিভাবে কাটবেন তা আজকে আমি দেখিয়ে দেব। তো এর আগে আজকে আপনারা জেনে নিন এটার বডি কত হবে। লম্বা হচ্ছে 41, বডি হচ্ছে 36, কমর হচ্ছে 32, আর এর কাঁধ হচ্ছে 12.5। কারণ কাঁধ একটু বড়, এই কারণে এটা হাফ ফুল ব্যান্ড হবে এবং ব্যান্ডের মধ্যে একটা ডিজাইন আছে, তো এর জন্য কাঁধটা বড় দিবেন। যখনই দেখবেন কখনো ব্যান্ড হয় বা কলার হয় সেক্ষেত্রে শোল্ডার বড় থাকবে। এরপর হাতের লম্বা হচ্ছে 16, হাতের মোহরি হচ্ছে 9, আর এর বগলের মাপ হচ্ছে 6.5, মানে বডির মোড়ার মাপ। আর এটা হচ্ছে উপর থেকে 19 ইঞ্চি, নিচে হবে হচ্ছে ফাড়া, আর এর ঘের হচ্ছে 22, এক এক পার্ট হচ্ছে 22, টোটাল হবে 44 ইঞ্চি। তো আসুন দেখি প্রথমে কি করে কামিজটা কাটিং করতে হয়। তো এই যে এখানে দেখেন, এখানে একগজ কাপড় আছে এবং এটা এরকম ডাবল ভাঁজ করা আছে। এটাকে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল কাটবেন, প্রথমে এক পার্ট কাটিং করবেন, তারপর আবার ঘুরিয়ে আরেক পার্ট কাটিং করতে হবে। প্রথমে এক পার্ট কাটিং করে নেবেন। আমরা যেহেতু সবসময় ডাবল পার্ট কেটে ফেলি, তো ডাবল পার্ট এটা একসাথে কাটা যাবে না, যেহেতু কাপড় কম একগজ কাপড়, সেক্ষেত্রে আলাদা আলাদা করে কাটতে হবে। আর আলাদা আলাদা করে যখন কাটবেন অটোমেটিকলি সাইড দিয়ে যে কাপড়টা থাকে সেই কাপড়টা দিয়ে আপনাদের হাত বেরিয়ে আসবে। তো এর ঘের ছিল হচ্ছে 44 ইঞ্চি, তো 44-এর 4 ভাগের 1 ভাগ হয় হচ্ছে 11, 11 আর সাথে 1.5 ইঞ্চি বেশি নেবেন হচ্ছে সাইডের সেলাইয়ের জন্য, তাহলে 12.5। এই পাশেও 12.5, এরকম 12.5 করে সব দিকে দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কাপড়টাকে সমান করে নিলেন। প্রথমে কাপড়টাকে সোজা করে নেবেন। এরকম সব দিকে সোজা করে নিয়ে প্রয়োজনে আপনারা একটু আয়রন করে নেবেন। আয়রন করে নিলে কাটিং করতে সুবিধা পাবেন, যেহেতু এটা লিলেন কাপড়, আর লিলেন কাপড় সাধারণত একটু ঘের বেশি থাকে। তো এর জন্য লিলেন কাপড় যদি আপনারা বানান এবং এই যে যা বললাম 64 ইঞ্চিস বহর যদি থাকে, সেক্ষেত্রে আপনারা একগজ দিয়ে খুব সুন্দরভাবে এই 41 ইঞ্চি লম্বা ও 36 সাইজ কামিজ কাটিং করতে পারবেন। তো প্রথমে নিচে সোজা করে দাগ দিয়ে নেবেন। এরপরে এর লম্বা হচ্ছে 41, তো 41 আর 2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাই এবং নিচের ভাঙার জন্য, তো টোটাল নেবেন হচ্ছে 43। নেওয়ার পর এর মোড়ার মাপ হচ্ছে 6.5, তো এখানে 1/2 ইঞ্চি কম নেবেন, 6, আর এর উপর থেকে 14 ইঞ্চি নিচে নেবেন হচ্ছে কোমরের মাপ, আর বলেছিলাম 19 ইঞ্চি নিচে হচ্ছে ফাড়ার মাপ। ফাড়া এবং হিপ দুইটা এক মাপই থাকে, তো 19 ইঞ্চি নিচে হচ্ছে ফাড়া এবং হিপের মাপ। নেওয়ার পরে প্রত্যেকটা দাগকে সোজা করে দাগ দিয়ে নেবেন। এরপর বডি হচ্ছে 36, তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, কমর হচ্ছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8, হিপ হচ্ছে 36, ঠিক 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, আর ঘের বলেছিলাম এক একটা পার্ট 22 ইঞ্চি, তো 22-এর অর্ধেক হচ্ছে 11, আর যেহেতু টোটাল বলেছিলাম 44, তো 44-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11। এরপর হচ্ছে এখানে শোল্ডার, শোল্ডার হচ্ছে 12.5, 12.5-এর অর্ধেক হচ্ছে 6.25, আর 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য। নেওয়ার পর এবার শেপ কাট দিয়ে এটাকে রং করং করে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে এখানে আমহোলের জন্য রাউন্ড করে দিবেন। রাউন্ড করে দেওয়ার পর শেপ কাটটা এভাবে নেবেন, নিয়ে এই শেপ কাটে কোমরের সাথে মিলাই দিবেন, বডি থেকে কোমরের সাথে মিলিয়ে দিবেন, আবার
কোমর থেকে হিপে এখানে একটু হালকা আসবেন, এসে শেপ কাটটা আবার উল্টা করে নেবেন, নিয়ে এই এভাবে মিলিয়ে দিয়ে পরবর্তীতে এইখান থেকে একেবারে নিচ পর্যন্ত মিলিয়ে যাবেন। এই যে দেখুন, এইভাবেই প্রথমে সামনা পাটটা মার্কিং করলেন, তারপরে নেকলাইন হচ্ছে যেহেতু এটা ব্যান্ড হবে ডিজাইন আছে, তো এখানে 1.5 ইঞ্চি হচ্ছে নেকলাইন, আর 1 ইঞ্চি দিবেন হচ্ছে এখানে ডাউন, 1 ইঞ্চি ডাউন দিবেন। পরবর্তীতে ব্যাক পার্টে আবার এই 1 ইঞ্চি রাখতে হবে, কিন্তু যদি না রাখেন তাহলে মোড়া ছোট হয়ে যাবে। এরপর প্রথমে সামনা পাটটা কেটে ফেলবেন, তারপর এগুলাকে কেটে চিহ্ন কেটে নিবেন যাতে দুই পাশের সেলাই এক থাকে সেলাই করার সময়, এর জন্য এগুলো প্রত্যেকটাকে চিহ্ন কেটে দিবেন। তো প্রথমে সামনা পাটটা কাটা হয়ে গেল, এখন বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা থেকে আবার ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখুন, একটা জিনিস খেয়াল করে, এই পাশে কিন্তু ছিল নিচটা, তো এটাকে এখন কাপড়টাকে ঘুরিয়ে এই পাশটা করে নিতে হবে নিচ। এবার এই পাশ থেকে পিছনের পাটটা কাটিং করবেন, তারপরে দেখুন এই যে এই পাশে যে কাপড়টা আছে সেই কাপড়টা থেকে সুন্দরভাবে দুইটা হাত এসে যাবে। তো প্রথমে দেখুন ব্যাক পাটটা কাটার পরে আপনারা দেখতে পারবেন। তো ব্যাক পাটটা কাটার জন্য তো এখানে যেরকম 12.5 ইঞ্চি নেওয়া হয়েছিল, এখানেও এরকম 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন, 12.5 ইঞ্চি এখানে, 12.5 ইঞ্চি এই পাশেও, 12.5 এরকম নিয়ে প্রথমে কাপড়টাকে সোজা করে নেবেন। এবং বলেছিলাম একটু আয়রন করে নেবেন, তাহলে কাপড় সুন্দরভাবে কাটতে পারবেন এবং কাটার ফিনিশিং আসবে। এর জন্য আয়রন করে নেবেন সবসময়, কাটিং কাটার সময় সুন্দর হবে, কাপড় কাটার সময় যদি আয়রন করেন কাটিং এর সৌন্দর্য আসে। তারপর সামনা পাটটা শুধু এর উপরে রেখে দিবেন, রেখে দিয়ে যে পাশে বলেছিলাম উপরের অংশে এই পাশটা সমান করবেন। তো বলেছিলাম যে এই পাশে 1 ইঞ্চি বেশি রাখবেন, তো এর জন্য এখানে এই যে 1 ইঞ্চি বেশি রাখতেছি, কারণ হচ্ছে যেহেতু এটা ব্যান্ড হবে, যদি আপনি পিছন পাটে 1 ইঞ্চি কাপড় বেশি না রাখেন তাহলে কিন্তু কামিজ পিছনের দিকে চলে যাবে, ব্যান্ড কলার বা যে কোনো হাফ ব্যান্ড কলার, ব্যান্ড কলার অথবা যদি শার্ট কলার বানান সেক্ষেত্রেও একই নিয়ম, এই পাশে পিছন পাটে 1 ইঞ্চি বড় রাখবেন, বড় রাখলে তাহলে কামিজ আর পিছনের দিকে যাবে না। তারপর এখানে এই যে আর যে দাগটা দেওয়া হয়েছিল এটাকে সমান করে দিবেন, সমান করে এখানে একটু ঘাড় কেটে দিবেন, এই যে একটু কেটে দিলেন, তারপর এই পাশে একটু হালকা অ্যাঙ্গেল করে দিলেন, করে দিয়ে এখন সামনা পাটটা যা কাটা হয়েছে ঠিক সেম মাপই সব দিকে ঠিক থাকবে, শুধু এই পাশটা 1 ইঞ্চি বড় হবে। প্রত্যেকটাকে এরকম কেটে চিহ্ন দিয়ে দিবেন, তারপর তালপাত কাটিং করবেন, তালপাত কিন্তু অবশ্যই কাটতে হবে। তালপাত কাটা হয়ে গেল এবং এর সাথে সামনা পাট এবং পিছন পাট দুটো কাটা হয়ে গেল। তো এই নিয়মে সয়াগজ দিয়ে সামনা পাট পিছন পাটটা প্রথমে কেটে নেবেন, আর পরবর্তীতে আমি এই কালো কামিজটা একটা ডিজাইন গলা করা দেখাবো। আর যদি মনে করেন যে কামিজ সেলাই শিখবেন, কিভাবে সেলাই করতে হয় জানেন না, তা সেক্ষেত্রে আমার চ্যানেলে কামিজ প্লেলিস্টে
অনেকগুলো ভিডিও আছে, সেখান থেকে আপনারা কামিজ সেলাই দেখে আসতে পারেন। তারপরে যে বাকি যে কাপড়টা আছে দেখুন, এই কাপড়টা দিয়ে সুন্দরভাবে দুইটা হাত হয়ে যাচ্ছে। এর জন্যই বলেছিলাম যে সোয়া এক গজ দিয়েও আপনারা 41 ইঞ্চি লম্বা কামিজ খুব সুন্দরভাবে কাটতে পারবেন, যদি কাপড়ের বহর বেশি থাকে। আর তা না হলে কিন্তু নর্মালি আড়াই গজ কাপড় লাগে একটা 41 ইঞ্চি লম্বা কামিজ কাটতে আড়াই বহরের। আর যেহেতু এটা বহর বেশি, তো সেক্ষেত্রে আপনারা মাত্র সোয়া এক গজ কাপড় দিয়েই সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন। তো এখন কেটে দেখাচ্ছি হচ্ছে হাত। এই পাশটা সমান করবেন, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবেন। এখন হাতের লম্বা ছিল হচ্ছে 16, এ হচ্ছে 16 ইঞ্চি, 1 ইঞ্চি হচ্ছে ভাঙার জন্য। তারপর উপর থেকে 3 ইঞ্চি নিচে হচ্ছে হ্যান্ড ডাউন। মোহরে হচ্ছে বেশি নাড়াইস না, এত গোর আজকে হাত কাটতাছি, মুশুরিগুলিকে কাটতাছি হাত, এটা তো সিনেমার গান চলতেছে না। 6.5 ইঞ্চি হচ্ছে হোডের মোড়া, দূরে রাখলে হয়। এরপরে হাতের মোহরি হচ্ছে 4.5, মানে 9 ছিল, এর অর্ধেক হচ্ছে 4.5। এরপর মোড়া থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে দিবেন। দাগ দিয়ে এখানে যে 3 ইঞ্চি দাগ ধরেছিল এটাকে এরকম রাউন্ড করে মিলিয়ে দিবেন। এরপরে এই পাশে অ্যালাউন্স রাখবেন সেলাইয়ের জন্য। এক হাত হয়ে গেল, এবার এখান থেকে আরেকটা হাত কেটে নিলেই হলো। তো এই হাত কাটার সাথে সাথে আমার ভিডিও শেষ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনগুলো খুব দ্রুত পেতে পারেন। এবং কামিজ এই হাত কাটার পরে তালপাত, তালপাত কিন্তু অবশ্যই কেটে নেবেন। বডিতে যেমন তালপাত কাটা হয়েছে ঠিক একই নিয়মে হাতার মধ্যেও তালপাত কাটিং করবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর টেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।